আমরা কি পাকিস্তানে বাস করা লোক নাকি আইন সবার সমান, আমরা ভারতের নাগরিক, ভারতে আমরা বাস করি। কাশ্মীর থেকে জিরো পয়েন্টটা ইয়ারা থেকে উপরে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা কোম্পানি কমান্ডার এই জায়গায় আসবে, বিডিও এখানে আসবে, ডিএম এখানে আসবে, আইসিস তাদের সঙ্গে মোকাবেলা হবে, আমাদের দাবি থাকবে জিরো পয়েন্টে বিএসএফ জেলে যাক। ওদের সঙ্গে আমরা জোর জঙ্গল গন্ডগোল মারামারি কোনো কিছু করবো না, ওরা জিরো পয়েন্টের নিচে যাকে পাবে তাদেরকে গুলি গাড়ি মারি দিক, আমাদের কোনো দাবি নাই, কোনো আমরা তার ব্যাপারে আমরা কোনো অত্যাচারে আমরা হাজির হবো না। আমরা এই অপরাধ দেখেছি যে আমাদেরকে পয়েন্টে নামতে গেলে বিভিন্ন ধরনের ন্যাংটাগিরি, কাপড় খুলি শুদ্ধি চেক করা হয়, তারপরে ওদের কাজ করে লায় বাথরুম পায়খানা সব সাফ করে লাই, শুধু ক্যাম্পেলি যাই, আবার যদি কেউ একটা সই করতে যায় যে চার পাঁচখান বাস লাগবে নাহলে সই দিব না খো। তারপরে আমাদের ওখানে একটা আমরা হলেও বট গাছ লাগিয়েছি যে মানুষ মাঠ গাছ থেকে আইসি পাঁচ মিনিট আরাম ছাড়বে, আরামটাও সারতে দেয় না, মানুষ ওখানে গিয়ে তাড়ি দেয়, আর প্রত্যেক দিন ওদের কাজ করে লিগা আমাদেরকে মাঠে নামতে দেবে। তাহলে আমাদের কাজ করবো না ওদের কাজ করবো এই রোদ গরমের সময়? আজকে কী কী করেছে? আজকে হলো মাঠে ওরা মাটি কাটি নেবে, তারপরে গা ওরা হলো আমাদেরকে মাঠে নামতে দেবে, তার আগে নামতে দেবে। আর আমাদের ছটার সময় এন্ট্রি করে সাতটা বাজিয়ে গেছে, তাও নামতে দিছে না খুব। না করলে ধরে মারে, টাকা দুটাকে মারে শুদ্ধি, আবার ইন্টি করবো না তাই বলে গালাগালি করে, আবার তোমার ওই এখন মাঠে বিষ দিবে মানুষ আরাম সারবে এইটুকুও সারতে দেয় না। আমরা চাইছি যে বিএসএফ একবারে জিরো পয়েন্টে যাক, ডাঙ্গের নোটিশ ধরে যাক, আমাদেরকে বর্ডারে যেতে দেয় না, আর বর্ডারে যেতে দেয় না, আর বিএসএফে এন্ট্রিও করে না, আর আবার খুলে ঘাট জুড়ি লেন রাস্তা অপরোধ করে, আর একবার বলে আমাকে যেতে দেবো না, আর পিটাপিটি করে, আর কী ঘাসা গালাগালি দেয়। মাঠে গেলে আমরা একটু বটতলাতে দাঁড়াইতেও দেয় না, একটু গাছতলাতে দাঁড়াইতেও দেয় না, যে খালি গাছতলা একটা গাছ আছে বটের গাছে আমাদেরকে যেতে দেয় না। বর্ডার বিএসএফ বর্ডারলি আমাদের বিরাট সমস্যা। আমাদের সিংপাড়া, সিংপাড়া ক্যাম্প এবং আমাদের যে বর্ডারে মানুষকে খুব অত্যাচার, লেবার মাঠে নামছে, মাঠে কাজ করতে যাচ্ছে, সাতটা ছটার টাইমে এন্ট্রি করছে, তারপরে এন্ট্রি করার আগে বলছে যে এখানে জঙ্গল ফর্সা করো, এখানে কোদাল দিয়ে চাইছি পরিষ্কার করে দাও। বিএসএফের জায়গা, বিএসএফের জায়গা ডেলি দিনই এভাবে চাষি লোককে অত্যাচার করছে, আবার সাতটার টাইমে এন্ট্রি করি, আবার কখন মাঠে কাজ করবে, আর কখন বা এই যে গরম, আবার কেউ যদি 10 কেজি 5 কেজি শাল ইজাচ্ছে, ওই 10 কেজি 5 কেজিতে আরও 10 কেজি মাটি মিশাচ্ছে, মাটি মিশিকা এখানে সার ফেলছে। আমাদের এখানে কোনো জায়গায় জীবনে কোনোদিন প্রমাণ পাওয়া গেছে যে বাংলাদেশে আমাদের এখানে কি সার যায়? বদমেশিগিরি এইভাবে সার গালাকে সব বারো সারত করছে, মানুষকে ন্যাংটা করি কি আছে তাই দেখছে। আমাদের এখানে কোনো জীবনে কোনো দিন এরকম ঘটনা ঘটে না, বিএসএফ খালি এভাবে অত্যাচার করছে আমাদেরকে। আমাদের বক্তব্য আছে যে খাসমহল যেমনি জিরো পয়েন্টে আছে, আমাদের সিংপাড়াও জিরো পয়েন্টে থাক। আমরা কি পাকিস্তানে বাস করছি নাকি, আর ওই খাসমহল হিন্দুস্তানে বাস করছে নাকি? আমরা ভারতের নাগরিক, ভারতবর্ষে বাস করি, আমাদের ভারতের প্রমাণপত্র। খাসমহল কেন থাকবে জিরো পয়েন্টে, সিংপাড়া কেন থাকবে উপরে? আমাদের দাবি জিরো পয়েন্টে চলি যাক বিএসএফ, আমরা ওদের সঙ্গে জোর জঙ্গল গন্ডগোল মারামারি হানাহানি কিচ্ছু করবো না। আমাদের বক্তব্য হচ্ছে ওরা জিরো পয়েন্টে চলে যাক, আমাদের জিরো পয়েন্টে গেলে আমাদের সমস্যা সব হয়ে যাবে, ওদের সঙ্গে কোনো গন্ডগোল করবো না, আমরা রাস্তা পারত করবো না। আমাদের টোটাল হচ্ছে জমা জমি, আমাদের জমা জমিতে আমরা আবাদ করি,
ও জিরো পয়েন্টের নিচে যাকে পাবে তাকে গুলি করে মারি দিক। আমাদের কোনো পয়েন্টের আমাদের তাদের ঘুরে আবদার করবো না, কোনো সমস্যা আমরা জানাবো না। আমাদের বক্তব্য আছে আমাদের চাষি লোককে আমাদের অত্যাচারে থেকে জানে আমাদের মুক্ত করুক, ওরা জিরো পয়েন্টে চলে যাক। আর এখানে যে রাস্তার পুরো এখানে মোটামুটি এক ঘন্টা হয়ে গেল চলছে, এখন পর্যন্ত কেউ আসেনি, পুলিশ প্রশাসন কোনো নেতা ফেতা কেউ আসেনি এখন পর্যন্ত।